সোজাগতা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেশে এবং বিদেশে বসে যারা দেশ টিভির এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় শাসন পরিস্থিতি পর্যালোচনা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে আমার দিকে রয়েছেন ডক্টর মোহাম্মদ মোহাম্মদ খান জনপ্রশাসন বিশেষজ্ঞ সাবেক সদস্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সাবেক সদস্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অবসরপ্রাপ্ত অধ্যাপক লোক প্রশাসন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় তার পাশে রয়েছেন জারা মোহাম্মদ হারুন রশিদ গবেষক ও প্রভাষক বিআইজিডি ব্রাক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের শাসন পরিস্থিতি গবেষক দলের অন্যতম সদস্য প্রিয় দর্শক আমরা আজকে ব্রাক বিশ্ববিদ্যালয়ের ব্রাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি নামে বহুলভাবে যে প্রতিষ্ঠানটি পরিচিত তাদের সাম্প্রতিক একটা গবেষণা কর্ম নিয়ে আপনাদের সঙ্গে আলোচ আজকে আমরা আলোচনা করছি আমাদের সঙ্গে এই গবেষণা কর্ম সঙ্গে যুক্ত জনাব আফ্ণুর রশিদও রয়েছেন এবং আমরা অত্যন্ত আনন্দিত যে যারা মোহাম্মদ মোহাম্মদ খানের মতো একজন জনপ্রশাসন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন এই শাসন পরিস্থিতি পর্যালোচনাটা গত দুই বছরের বাংলাদেশের শাসন পরিস্থিতির কয়েকটি গুরুত্বপূর্ণ দিক পর্যালোচনা করা হয়েছে এবং বলা বাহুল্য যে আমাদের এই সীমিত সময়ে আমরা তাদের পুরো রিপোর্ট নিয়ে আলোচনা করতে পারবো না আমরা হয়তো দু তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং সময় এবং সুযোগ পেলে ভবিষ্যতে হয়তো আবার এই রিপোর্টের অন্যান্য অংশ নিয়ে আলোচনা করতে পারি আমি প্রথমে জনভারণের কাছে যাই এই গবেষণা কর্ম করার পেছনে বিআইজিডির লক্ষ্য কি ছিল এবং কীভাবে আপনারা কাজটা করলেন সংক্ষেপে যদি একটু বলেন ধন্যবাদ আমরা এই স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট যেটা বাংলাদেশের শাসন পরিস্থিতি এই গবেষণাকর্মটা দুই হাজার ছয় থেকে পরিচালিত করছি এবং এটা আমাদের অষ্টম রিপোর্ট এটাকে আমরা বলছি আমাদের অ্যানুয়াল ফ্ল্যাগশিপ রিপোর্ট তো এই রিপোর্টে আমরা মূলত তিনটা বিষয় আমরা দেখি একটা হচ্ছে ডেমোক্রেটিক গভর্নেন্স একটা হচ্ছে ইকোনমিক গভর্নেন্স এবং সোশ্যাল গভর্নেন্স তো এই এই তিনটা বিষয়ের পাশাপাশি এবার আমরা আরও বিষয় যুক্ত করেছি আমরা এটাকে বলছি পাবলিক সেক্টর গভর্নেন্স সো মূলত আমরা গত তিন বছর ধরে আমরা একটু ডিফারেন্ট হয়েতে এই গবেষণাটা করছি আমরা ইন্ডিকেটর বেসড তো আমরা আমরা দেখছি যে এই তিনটা বিষয়ে বিভিন্ন সেক্টরের ইন্ডিকেটরগুলোকে ডেভেলপ করে সেই অনুযায়ী গভর্নেন্স পরিস্থিতি বাংলাদেশে আলোচনা করার জন্য বা এটাকে গবেষণা করার জন্য এবং আমরা যেসব ডেটা সংগ্রহ করছি এগুলো বেশিরভাগই আমরা চেষ্টা করি গভর্নমেন্টের ডেটা নেওয়ার জন্য আমরা যেখানে আমরা ব্যর্থ হই গভর্নমেন্টের ডেটা পেতে সেখানে আমরা অন্য অন্য অর্গানাইজেশন এনজিও মাঝে মাঝে নিউজ পেপার থেকে এই ধরনের আমরা কালেক্ট করি ধন্যবাদ জেলা রশিদ আমি ডক্টর মোহাম্মদ খানের কাছে চাই স্যার এই ধরনের গবেষণা কর্মের ইম্প্যাক্টটা কি সমাজে খুবই ভালো প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ এই ধরনের গবেষণার অবশ্যই প্রয়োজন আছে কারণ আমাদের দেশে সত্যিকার অর্থে যে ধরনের অর্থবহ গবেষণা করা দরকার গভর্নেন্স এলাকায় সেটা খুব একটা বেশি হয়নি এবং এই জন্য ব্রাক ইউনিভার্সিটির এই যে ইনস্টিটিউট যেটা নতুন করে আবার নামকরণ করা হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট তাদেরকে সাধুবাদ জানাই আর এটার যে আপনি ইমপ্যাক্টের যে কথা বলছেন ইম্প্যাক্টটা কয়েকটা জিনিসের ওপরে পড়ে যদি আমরা তার থেকে শিক্ষা গ্রহণ করি যেরকম ওনারা যেগুলো কাজগুলো করলেন গত আট বছর ধরে আমি এদের কয়েকটার সঙ্গে মোটামুটি জড়িত ছিলাম আমি জানতাম কি করছেন সেটা হলো যে এটা কত ক্রেডিবল এটা সরকার এটা কীভাবে দেখে আমাদের যারা ব্যবসায়ী সম্প্রদায় আছেন তারা এটা কিভাবে দেখেন আমাদের যারা এনজিও নিয়ে কাজ করেন তারা কিভাবে দেখেন তারা যদি মনে করেন যে এটি তাদের কাজে লাগবে এটি করলে বা এটার থেকে কিছু শিখলে তাদের আরও ভালো কাজ তারা করতে পারবেন তাহলে কাজে লাগবে আর যদি তারা মনে করেন তারা সবই জানেন সবই বোঝেন তাহলে কোনো কাজই লাগবে ধন্যবাদ ডক্টর মোহাম্মদ খান যারা কাছে আছে যাচ্ছে আপনার এটা এটা টাইম ফ্রেমটা কি ছিল কতদিন ব্যাপী কাজ করেছেন এবং কি কি এরিয়া কভার করেছেন এই গবেষণায় ধন্যবাদ আবার আমরা এই বছর যেমন দুই হাজার ষোলোতে এটা পাবলিশ করেছি আমরা দেখি যে আগের বছরের গবেষণার আওতায় নিয়ে আসা আগের বছরের ঘটনাগুলোকে প্রতি বছরই আমরা এইভাবে করি তো আগের বছর এবং এই বছর জানুয়ারি থেকে পর্যন্ত যখন আমরা পাবলিশ করি তার আগ পর্যন্ত মোটামুটি আমরা চেষ্টা করি নিয়ে আসতে এই বছর আমরা আপনাকে আগেই বলেছিলাম যে ডেমোক্রেটিক গভর্নেন্স পাবলিক সেক্টর গভর্নেন্স এবং ইকোনমিক গভর্নেন্স পাশাপাশি আমরা ডেমোক্রেটিক গভর্নেন্সে এইবার যেটা দেখেছি সেটা হচ্ছে ইলেকশন হ্যাঁ সো ইলেকশনটাকে আমরা এবার একটু হাইলাইট করেছি গত বছর আমাদের ডেমোক্রেটিক গভর্নেন্সের রুল অফ ল ছিল আরও অন্যান্য বিষয় ছিল মিডিয়া ছিল এইবার আমরা ইলেকশনটাকে হাইলাইট করেছি এবং ইলেকশনের আর যদি স্পেসিফিকভাবে বলি আমরা লোকাল লেভেলের যে ইলেকশনগুলো ওগুলোকে কভার করেছি তারপর ইকোনমিক সেক্টরে আমরা লেবার এবং ট্যাক্স এই দুটো বিষয়ে আমরা কভার করেছি হেলথ সেক্টর কভার করেছি সোশ্যাল গভর্নেন্সের আওতায় আর পাবলিক সেক্টর গভর্নেন্সের মধ্যে আমরা দেখতে চেষ্টা করেছি এই আর রাইট ইনফরমেশন এন্টি করাপশন কমিশন সম্পর্কে আমরা কিছু আলোচনা নিয়ে এসেছি আর এই তো আপনাদের রিপোর্টে দেখলাম আপনারা 2014 এবং 15 এই দুই বছর 14 হ্যাঁ কিছু 16 এর মধ্যে অন্তর্ভুক্ত 16 আমরা যখন আমরা পাবলিশ করি তার আগ পর্যন্ত আমরা চেষ্টা করি রিসেন্ট মানে যেটা দিতে আর কি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা জানা ভరణ রশীদের কথা শুনলেন যে তারা এই রিপোর্টে কোন কোন সেক্টর কভার করেছে আমরা বলাই বাহুল্য মাত্র দু তিনটি সেক্টর সম্পর্কে সামান্য আলোকপাত করতে পারবো তো যেসব সেক্টর তারা কভার করেছে সেসব সেক্টরের সঙ্গে যারা জড়িত সেসব সেক্টরে যারা পরিচালনা করছেন তারা যদি আগ্রহী হন তারা এই গবেষণা রিপোর্টের মতামতগুলো ডেটাগুলো দেখতে পারেন এবং প্রয়োজন মনে করলে তারা নিজেরা সংস্কারও করতে পারেন তাদের সেক্টরগুলোকে সেজন্য এই গবেষণা কর্ম করা হয় এবং খুব ইমপ্রেসিভ এরিয়া অনেকগুলো এরিয়া যে করেছে বললেন যারা ভারত তাতে মনে হয় যে বাংলাদেশের অনেকগুলো সেক্টরের গত দু বছরের কার্যক্রম আমরা এই গবেষণা করবে দেখতে পাবো আমি প্রফেসর মোহাম্মদ খানের কাছে আবার আসি এই গবেষণা গবেষণাকর্মের একটা জায়গায় বলেছে এই রিপোর্টে বলেছে যে রাজনৈতিক অঙ্গীকার ছাড়া সুশাসন সম্ভব নয় আপনার মন্তব্য এটা একেবারে অকাট্য সত্য কথা রাজনৈতিক অঙ্গীকার না হলে কখনোই সুশাসন হয় না কোনো দেশে হয়ও নেই আর দুর্ভাগ্য হলো যেটা যে আমাদের দেশে যেটা দেখা যায় সবাই অঙ্গীকার করেন আমার মনে হয় অনেকে বুঝে করেন অনেকে না বুঝে করেন কিন্তু যারা যেভাবেই করুন না কেন অঙ্গীকার রাখার কোনো ইচ্ছা আছে এটা বাংলাদেশের ইতিহাস বলে না এখন এখানে সুশাসন বলতে যে জিনিসগুলো বোঝায় সেগুলো আমরা যদি ওইভাবে দেখার চেষ্টা করি যেরকম ইংরেজিতে একটা কথা বলে ডেমোক্রেটিক প্লুরালিজম গণতন্ত্রের বহু যত লোক আপনি আনতে পারবেন যে অংশগ্রহণ করবে জবাবদিহিতা নিশ্চিত করা স্বচ্ছতা নিশ্চিত করা তো এগুলো করতে হলে আমাদের মন মানসিকতা যে ধরনের পরিবর্তন প্রয়োজন আমার মনে হয় না সেই প্রয়োজন আমার সেই মানসিকতার প্রয়োজনের জন্য যা যা করা দরকার সেটা করার আমাদের আদৌ কোনো ইচ্ছা আছে কি না ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ খান সুশাসন সম্পর্কে আপনারা কি কি পেলেন সুশাসন চ্যাপ্টারের মধ্যে কি বক্তব্য আছে আপনাদের সুশাসন আমরা আমি আগে বলেছি যে এই সেক্টরগুলো কভার করেছি এবং মোটা দাগে যদি আমি বলি আমাদের এই স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট বা আগেরগুলো অথবা আমাদের আর অন্য অন্য স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট ছাড়াও যেসব রিসার্চ আমরা করেছি মোটা দাগে আমি যদি বলি সুশাসন সম্পর্কে বলতে আমার মনে হয় যে ইনস্টিটিউশনগুলো একটা ইম্পর্টেন্ট বিষয় বিশেষ করে ওভারসাইড ইনস্টিটিউশন যেগুলো আছে এদের ক্যাপাসিটি নিয়ে এদের ইন্ডিপেন্ডেন্স এদের অ্যাকাউন্টেবিলিটি এফিসিয়েন্সি ইফেক্টিভনেস এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি আরেকটা বিষয় স্যার আমার চেয়ে ভালো বলতে পারবেন যে লিডারশিপ যে অনেক সময় দেখা যায় যে পলিসিতে অনেক কিছু বলা আছে পলিসি কিছু কিছু ইনস্টিটিউশনকে ইন্ডিপেন্ডেন্স অনেকাংশে দিয়েছে কিন্তু লিডার ঠিক সেভাবে কাজ করছে না সো লিডারশিপ একটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় সুশাসনের সুশাসনের জন্য জি বিশেষ প্রাতিষ্ঠানিক জি আচ্ছা এই যে সুশাসনের কথা আপনারা বলেছেন এটা কি সামগ্রিক সরকারের সমস্ত প্রতিষ্ঠানের সুশাসনকে কভার করছে সামগ্রিক সব মানে প্রতিষ্ঠানের কভার করছে না ঠিক এবার আমরা চেষ্টা করি কিছু কিছু ইনস্টিটিউশনগুলোগুলোকে তুলে ধরতে যেমন আমরা গতবার পার্লামেন্টকে বলেছি এবার কি কভার করেছে আমরা আমরা দেখছি ইলেকশন কমিশনকে আমরা ইলেকশনের আওতায় নিয়ে এসেছি তারপর এন্টি করাপশন কমিশন যেটা আমরা পাবলিক সেক্টর গভর্নেন্স আওতায় এনেছি তো ও এইগুলো কভার করে আমরা যে দেখছি যে যেমন ইলেকশন কমিশনের ক্ষেত্রে আমরা যদি বলি যে কিছু ইন্টেগ্রিটি এবং ইলেকশন বিশেষ করে যখন আমরা লোকাল লেভেল ইলেকশনগুলো বলছি আমরা বলছি যে কতটা ইন্টেগ্রিটি আসলে আছে এই বিষয়গুলোতে সততার বিষয় রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্ব তারপর কম্পিটিশন কেমন হচ্ছে হ্যাঁ তো এই বিষয়গুলোকে আমরা দেখছি আচ্ছা এই এই মেথোডোলজিটা কি ছিল এটা কি ইন্টারভিউ বেসিস নাকি নিউজ পেপার আমরা কোয়ালিটিটিভ এবং কোয়ান্টিটিভ মানে দুটো দুটোভাবেই আমরা দেখি তো কোয়ান্টিটিভ মানে ডেটা অ্যানালাইসিসের জন্য আমরা ইলেকশন কমিশনের ডেটা আমরা সাধারণত নেই বা আমরা চেষ্টা করি যে সরকারের যে ডেটা বেজ আছে ওখান থেকে প্রথমত নেওয়ার তো ইলেকশন কমিশন থেকে আমরা যে যেভাবে নিয়েছি যেমন ইলেকশন ওয়ার্কিং গ্রুপ তারা কিছু ডেটা ম্যানেজ করে তাদের কাছ থেকে নিয়েছি আমরা সুজনের কাছ থেকে কিছু পেয়েছি তো এইভাবে যেখানে গভর্নমেন্টের ডেটা পাওয়া যায় আমরা ওটাকে প্রায়োরিটি দিয়ে নিই যেখানে পাওয়া যাচ্ছে না এখন অন্যদের কাছ থেকে নেই আর পাশাপাশি কী ইনফরমেন্ট ইন্টারভিউ মানে ইন্টারভিউ করা এবং নিউজ পেপারের ওগুলো ব্যাকআপ হিসেবে আমরা এই যেমন রিপোর্টে আপনারা বলেছেন যে রাজনৈতিক অঙ্গীকার ছাড়া সুশাসন সম্ভব নয় এ কথা কারা বলছে রাজনৈতিক অঙ্গীকার ছাড়া সুশাসন সম্ভব নয় এই কথা মোটামুটি আমরা আমরা তো থিওরিটিক্যালি আমরা যখন আলাপ করি আমরা চেষ্টা করি যে থিওরিগুলোকে কিছুটা কভার করতে এবং পাশাপাশি আমরা আমাদের ফ্যাক্ট এবং ফিগারগুলো দেখি ওটাকে আমরা সাপোর্ট দিই তো রাজনৈতিক অঙ্গীকার ছাড়া যে সুশাসন সম্ভব না এটা মোটামুটি একটা স্টাবলিশড বিষয় এবং স্যার আমার সাথে হয়তো এগ্রি করবেন তো ওইটাকে আমরা দেখতে চেষ্টা করেছি যে এই রাজনৈতিক অঙ্গীকার বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের সুশাসন যখন যেমন আমরা যদি বলি যে আমি একটু আগে বলছিলাম যে ইলেকশন কমিশন বা এই ধরনের প্রতিষ্ঠানগুলো যারা আছে যেগুলো যেগুলো কনস্টিটিউশনাল বডি বা অন্য এদের পলিসিতে দেখা যায় অনেক ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্স বা অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম আছে কিন্তু পলিটিক্যাল উইল সেই লিডারশিপের থাকতে হবে সো এইটার কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে বলেই বা এটা যদি কিছুটা ঘাটতি থাকে তখন সেক্ষেত্রে আমাদের সুশাসন সম্ভব নয় ধন্যবাদ আমি যে অধ্যাপক মোহাম্মদ একটা মৌলিক আমরা একটু আলোচনা করি ব্রাকের এই এই গবেষণাকে পাশে রেখে সেটা হচ্ছে আমরা প্রায়শ বাংলাদেশে সুশাসনের অভাব রয়েছে যে কোনো আলোচনার মধ্যে এটা আছে এবং এটা যে অনেকাংশে সত্য ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের দেশের যে প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি সেটা অক্ষুণ্ণ রেখে কি সুশাসন সম্ভব বলে আপনি মনে করেন কোনোভাবেই না কারণ আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি তার প্রধান কথাই হলো আমি যদি ক্ষমতায় থাকি আমি কোনো অবস্থায় অন্য কাউকে ক্ষমতায় আসতে দেবো না এটা হলো একটা দুই নম্বর হচ্ছে আমি যদি বিরোধী দলে থাকি তাহলে আমার প্রধান কাজ হচ্ছে কিভাবে সরকার যারা আছে তাদেরকে নামানো গঠনমূলক সমালোচনা আমাদের দেশে সাধারণত আমরা দেখি বিরোধী দলরা করে না আরেকটা জিনিস আপনি দেখবেন সেটা হচ্ছে আমাদের একমুখী নেতৃত্ব তার মানে হচ্ছে সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু একজন আপনি যে কোনো বড়ো রাজনৈতিক দল দেখবেন সেখানে ক্ষমতা যদিও কাগজে কলমে আছে নির্বাচন হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে কিন্তু এটার প্রমাণ হচ্ছে যে প্রত্যেকটা সিদ্ধান্তের জন্যে সেই নেতার কাছে যায় সবকিছু তিনি যতই গণতন্ত্রের গণতন্ত্রের কথা কথা আমরা বলি না তো এটা যদি আপনি করেন দুটো বিপদ আছে একটা বিপদ হচ্ছে আপনি আপনার পরবর্তীতে কে আসবে এটা কখনো ঠিক করা হয় না করা সম্ভব পরো না এই অবস্থায় আর দ্বিতীয় হচ্ছে যেই ব্যক্তি যেটাকে বলা হয় সর্বোচ্চ নেতা থাকেন দলের তারপরে প্রচন্ড চাপ থাকে সবসময় সুতরাং তিনি অনেক সময় দেখা যায় যে তিনি যেভাবে চিন্তা করে বলার কথা সেটাও তিনি বলতে পারছেন না আর আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে ব্যক্তি দলের থেকেও বড় হয়ে যায় দেশের থেকেও বড় হয়ে যায় যখন আপনি এরকমভাবে একটি নেতা বা নেত্রীকে ওই জায়গায় নিয়ে যান তো এগুলো সবই আমাদের যেটা রাজনৈতিক সংস্কৃতি আমরা বলি সেটার একেবারে ফসল এবং এর আরেকটা বিপদ হল যে নির্বাচনটাকে আমার দিকে নিয়ে আসার প্রচেষ্টা যে কোনো মূল্যে আমাকে নির্বাচনে জিততে হবে এবং তার জন্যে যা যা করা দরকার সেটা আমি করব এবং তার ফলে এই কথাগুলো ওঠে যে নির্বাচন কমিশনকে দলীয়করণের কথা ওঠে এখানে কথা ওঠে যে আমরা যেটা জানি পাবলিক সার্ভিস কমিশনের দলীয় লোক দেওয়া তৃতীয় হচ্ছে আমরা শুনি যে শাসন দলীয়করণ তো অনেক আগে থেকেই হচ্ছে তারপরেও শোনা যায় যে বিচার বিভাগ নিয়ে অনেক কথা ওঠে তো এই এই সবগুলোর বিন্দুতে আমাদের রাজনৈতিক সংস্কৃতি যে কোনো অবস্থাতেই আমি আমার ক্ষমতা ছাড়বো না কক্ষিগত করব আমি নানা রকমভাবে কথা বলবো সব ভালো ভালো এই করব সেই করব স্বচ্ছ নির্বাচন হবে অমুক হবে তমুক হবে আমাদের বিশ্বাস করুন কিন্তু ওই উভয় পক্ষ জানে যে কেউ কাউকে বিশ্বাস করে না এবং বিশ্বাস করার কোনো কারণও নাই এটাই হলো আপনার যে প্রশ্ন করলেন তার জবাব একটা পয়েন্ট মনে হয় আপনার হয়তো ঠিক মতো আসেনি আপনার কথা কিন্তু আমি যোগ করতে চাই এই যে আমাদের বিজয়ী দলের যে উইনার স্টেকস অল এটাও কিন্তু রাজনৈতিক সংস্কৃতি এই জন্য কিন্তু কেউ অপজিশনে থাকা ভাবতে পারেন না এটার কথা আমি এটা আপনাকে যোগ করি ধন্যবাদ আপনি আমাকে স্মরণ করে দিলেন এটা হচ্ছে আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম আমরা অনেক সময় বলি যে আমরা ওয়েস্টমিস্টার সিস্টেম ওয়েস্টমিস্টার সিস্টেমের একটা প্রধান কথাই হল রুলিং পার্টি গভর্নস কনসেন্ট তার মতামতের ভিত্তিতে আপনি কখনো বিরোধী দলকে বাদ দিয়ে সরকার চালাতে পারবেন না আপনি যদি মনে হলো যে তিনশো সিটের মধ্যে আমার দুশো সত্তরটা আছে আশিটা আছে তবু যে বিশ জন তিরিশ জন চল্লিশ জন থাকবে কারণ তারাও জনগণ দ্বারা নির্বাচিত তাদেরও ম্যান্ডেট আছে তাদের কথাও শুনতে হবে তো এই কথাটা একেবারে পলিশকার যে আপনি উইনার ٹیکস অল এই মনোভাব এটা আসলে যদি একেবারে পলিশকার অংশ সেই জন্য কেউ কোন রিস্কে যেতে চায় না জি জি এবং আরেকটা জিনিস স্যার একটু এড করি আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র আছে আমরা দাবি করি কিন্তু আমাদের দেশের কোনো বিরোধী সংসদের কোনো বিরোধী দলীয় নেতাকে ছায়া প্রধানমন্ত্রী মনে করা হয় না 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 এখানে আরেকটা কথা আছে সেটা বলতে হবে সেটা হচ্ছে অনেক দেশে আছে আমাদের আমরা জানি আশেপাশের দেশেও আছে যে আপনি যখন বিরোধী দলে থাকবেন তখন একটি গুরুত্বপূর্ণ পদ সংসদে আপনাকে দেওয়া হবে যেরকম ডেপুটি স্পিকার তাই না তারপরে বিভিন্ন এটাও বহু দেশে আছে সংসদীয় কমিটির চেয়ারম্যান কিন্তু বিরোধী দল থেকে হয় কিন্তু আমরা কোনো অবস্থাতেই কাউকে স্থান দিতে রাজি না যেটা ইংরেজিতে বলে যে আপনি রাজনীতির প্রথম কথা হচ্ছে গিভ টেক ইউ মাস্ট অ্যাকোমোডেট আপনি কাউকে জায়গা দিবেন না আপনি সব জায়গায় থাকবেন এইগুলো তো হবে জি ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ খান আমি আবার জানা ভারুন কাছে চাই আপনাদের ডেমোক্রেটিক গভর্নেন্সে আমি দেখছি যে ইলেকট্রাল পারফরমেন্স সম্পর্কে অনেক মতামত আছে খুব সংক্ষেপে আপনার অবজারভেশনগুলো কি গবেষণা আমি একটা বিষয় কয়েকটা বিষয় বলি যেমন ইন্টিগ্রিটি যেটা আওতায় আমরা দেখি যে ইলেকশন টাইমে টার্ন আউটটা কেমন হচ্ছে হ্যাঁ তো আমরা একটু উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যেমন আমরা যে কি হ্যাঁ যেমন লাস্ট যে ইলেকশনগুলো ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা নর্থ সাউথ এবং চিরংসিটি এখানে আমরা টার্ন আউটটা একটু আগের তুলনায় কম দেখতে পাচ্ছি তো এইটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে ইলেকশন টাইমে ভায়োলেন্সগুলো একটু বেড়ে গেছে তো এই ভায়োলেন্সটা খুব একটু একটু উদ্বেগের কেমন কেননা এই ভায়োলেন্স হলে এই এটা টার্ন আউটকে কমিয়ে দেয় এটা অবভিয়াসলি এবং আমরা যদি দেখি যে একটু মানে ফিগারের দিকে তাকাই তাহলে দেখি যে দুই থেকে বারো পর্যন্ত এই ইলেকশন রিলেটেড যে ভায়োলেন্স হয়েছে ওখানে দুশো ছেচল্লিশ জন মানুষ মারা গেছে কিন্তু দু থেকে পনেরো পর্যন্ত এটা অনেক বেড়ে গেছে পাঁচশো তেহাত্তর আর যদি ইঞ্জুরির কথা বলি আমি দেখি যে ওই আট থেকে বারোর ম যে সময়টা এখানে ষোলো হাজার দুইশো জন যেটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে তেরো থেকে পনেরোতে এই ভায়োলেন্স ইলেকশন রিলেটেড ভায়োলেন্সটা এটা খুবই একটু উদ্বেগের বিষয় এটা আমরা লক্ষ্য করছি সো এইটা আমার মনে হয় যদি একটু কমে আসে সামনের দিনগুলোতে তাহলে ইলেকশন রিলেটেশ আরেকটা কথা আপনি বলেছি যে নির্বাচনে নারীর অংশগ্রহণ কমেছে এটা কি প্রার্থী হিসেবে কমেছে নাকি এটা কাস্টিং ভোট এটা দুদিক থেকেই একটু কমেছে একটা হচ্ছে আমরা দেখি যে জেন ভোটার লিস্টে আমরা দুই প্রথম যে ভোটার লিস্টটা হয়েছিল তার আবার পরে যে রিভিশন হয়েছে এখানে কিছুটা নারী ভোটার কমে গেছে ওটা একটা বিষয় আর এমনকি যে নির্বাচিত নারীর প্রতিনিধি এটাও উল্লেখযোগ্য হারে কম এবং এটা খুব খুব ভালো মানে ফিচার বলে মনে হয় না এবং এটা আমি যদি বলি কিছু বিষয় যেমন যেমন সিটি কর্পোরেশনগুলোতে আমরা দেখি যে একজন নারীর প্রতিনিধি আছেন এগারো জন পুরুষের আমরা যদি ইউনিয়ন পরিষদে দেখি চার হাজারের অ্যাগেন্স্ট আছে উনত্রিশ জন হ্যাঁ উপজেলা পরিষদে চারশো বিরাশি জনের বিপরীতে আছে পাঁচজন সো আমরা দেখি যে রেশিওটা কীরকম এটা খুবই উদ্বেগজনক সো এই জন্য আমরা বলছি যে নারী প্রতিনিধি এটা ধন্যবাদ আমরা বিরতিতে যাব বিরতির পর আবার একটু ইলেকশন বিষয়ে আপনাদের পর্যবেক্ষণগুলো নিয়ে সামান্য আলোচনা করার চেষ্টা করব প্রিয় দর্শক আমরা এখন একটা সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরে আসবো আমাদের আলোচনায় আশা করি আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক সোজাগত অনুষ্ঠানে আপনাদেরকে আবার স্বাগত জানাই আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আজকে আমরা আলোচনা করছিলাম শাসন পরিস্থিতি পর্যালোচনা আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ মোহাম্মত খান ও জনাব মোহাম্মদ হারুন রশিদ বিরতির আগে আমরা হারুন রশিদ সাহেবের কাছ থেকে শুনছিলাম যে বিআইজিডির এই গবেষণা গবেষণাকর্মে নির্বাচন সংক্রান্ত তাদের যে ফাইন্ডিংসগুলো এবং সেখানে জনাব হারুন বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচনে এবার গত দুবছরে তাদের পর্যবেক্ষণে দেখা যাচ্ছে যে মহিলা প্রার্থী মহিলা ভোটারের সংখ্যা অনেক কমে গেছে আর অন্যান্য বছরের তুলনায় এ প্রসঙ্গে আমি অধ্যাপক মোহাম্মদ খানের কাছে একটা প্রশ্ন করতে চাই যে অনেকে মনে করেন যে এবারে স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিক দলের ব্যানারে হওয়াতে রাজনৈতিক দলের প্রতীকে হওয়াতে আগে যেসব মহিলা গ্রামে সমাজকর্ম করতেন নানানভাবে মানুষের পাশে থাকতেন তারা নির্বাচনে দাঁড়াতেন তারা নির্বাচিত হতেন তো এবার রাজনৈতিক দলের টিকিট হয়ে যাওয়াতে রাজনৈতিক দলের প্রতীক হয়ে যাওয়াতে সেই মহিলারা আর তেমন সুবিধা করতে পারেননি এই ধারণা কতটা সত্য আমার মনে হয় এই ধারণাটা অনেকটা সত্য কারণ যারা সমাজকর্মের সাথে যুক্ত ছিলেন যেসব মহিলারা তারা এখন আসতে চাচ্ছেন এই জন্যে কারণ আমরা যদি গ্রাম বাংলার দিকে তাকাই আমরা ওই পর্যায়ে কিন্তু রাজনৈতিক দলের কর্মী হিসাবে পরিচিতির থেকে সমাজে কে কী কাজ করেছে কে ভালো লোক লোকে ওইভাবেই চেনে নামে বিশেষ নামে বিশেষ করে তো এর মধ্যে যে সমস্যাটা হয় মহিলারা আসতে কিছুটা নির্সাহিত হন আরেকটি কথা হচ্ছে যে যারা সত্যিকার অর্থে ভালো কাজ করতে চান তারা ওই পর্যায়ে দলীয় শিল নিয়ে কাজ করতে চান না কারণ অনেকের একটা ব্যক্তি ইমেজ যাচ্ছে অনেকের পারিবারিক ইমেজ যাচ্ছে এবং সেটা দিয়ে তারা সন্তুষ্ট আরেকটা কথা হচ্ছে আপনি যখনই ওই পর্যায়ে দলীয় নির্বাচনের ব্যবস্থা করে দিলেন তখন হচ্ছে দলাদলিটা বেশি হয় এবং বিশেষ করে এখন দেখবেন যে গ্রাম বাংলায় সংঘর্ষ অনেক বেড়ে গেছে একই দলের মধ্যে একাধিক এবং আমরা খবরের কাগজ খুললেই এটা দেখতে পেতাম যে একাধিক প্রার্থী এবং এখন নিয়মিতভাবে মারপিট হচ্ছে এবং সব সময় একটা সমস্যা থেকে যাচ্ছে সুতরাং এই জিনিসটা একেবারে অমূলক নয় যে মহিলাদের যে ইউপি পর্যায়ে বিশেষ করে নির্বাচন করার যে ব্যাপারটা হ্রাস পাওয়া হ্রাস পাচ্ছে সে হ্রাস পাওয়ার কারণটাই হচ্ছে অনেকটা যে দলীয় ভিত্তিতে নিয়ে আসা জি ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ খান প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বিআইজিডির এই গবেষণা কর্মে পাবলিক সেক্টর গভর্নেন্স সম্পর্কেও তাদের অনেক ফাইন্ডিংস আছে আমি জনাব ভারন রশিদকে বলবো এই ব্যাপারে যে কোনো একটি বিষয়ে আপনাদের ফাইন্ডিংসগুলো যদি একটু বলেন পাবলিক সেক্টর গভর্নেন্স ধন্যবাদ পাবলিক সেক্টর গভর্নেন্সে আমরা দেখেছি এই কয়েকটা বিষয় তার মধ্যে এডিপি ইউটিলাইজেশন কতটুকু হচ্ছে আমরা ওখানে কিছু দেখার চেষ্টা করেছি এবং এডিপি ইউটিলাইজেশনে আমরা দেখছি যে ইউটিলাইজেশন এবং অ্যালোকেশন এগুলো বেশ অল্প কয়েকটা মিনিস্ট্রির মধ্যে সীমাবদ্ধ মানে বেশিরভাগ আমরা দেখেছি আরটিআই টিআই রাইট রাইট টু ইনফরমেশনে আমরা আমি যদি মোটা দাগে বলি যে এখানে অ্যাওয়ারনেসের এখনও অনেক অভাব লক্ষ্য করা যাচ্ছে আমরা যে দেখি যে দশটা ডিস্ট্রিক্টের মধ্যেই রাইট টু মানে এই রিকোয়েস্টগুলো রিকোয়েস্ট ফর ইনফরমেশন এটা সীমাবদ্ধ থাকছে এইটি থেকে নাইনটি পার্সেন্ট আরেকটা বিষয় আমরা দেখেছি এন্টি করাপশন কমিশন বা এন্টি করাপশনের পরিস্থিতি তো এখানে অ্যান্টি কমিশনে আমরা যে কমপ্লেনগুলো আসে সেই কমপ্লেনগুলো সম্পর্কে একটু দেখেছি যে ওগুলো এ কমপ্লেনগুলো আমরা দেখি চোদ্দো থেকে দু হাজার পনেরো মানে ইয়ারওয়াইজ বাড়ছে হ্যাঁ এইটা একটা ফাইন্ডিংস এবং এটা তো একটা ইতিবাচক দিক বলা হ্যাঁ এটা হ্যাঁ ইতিবাচক দিক বলা যায় এটা ইনটিগ্রেশন কমিশনের হয়তো সামর্থ্য কিছুটা এবং মানুষ ইয়ে হয়েছে এবং এবং বাড়ছে ট্রেনগুলো দেখা যাচ্ছে ঢাকা এবং বগুড়া এই কয়েকটা সবচেয়ে বেশি কমপ্লেন আসছে হ্যাঁ যেমন ঢাকায় দুই হাজার আমরা দেখেছি আর কিন্তু একটা বিষয় একটু উদ্বেগ যে কমপ্লেইন গুলো সবগুলো কিন্তু আলটিমেটলি হচ্ছে না তো ফিফটি নিচে মানে এটার শেষ পর্যন্ত শেষ পর্যন্ত গড়াচ্ছে অনেকগুলো পেন্ডিং রয়ে যাচ্ছে ইনকোয়ারি অনেকগুলো পেন্ডিং রয়ে যাচ্ছে এটা একটা এখানে দেখা যাচ্ছে উদ্বেগের বিষয় সো এটা হচ্ছে নিয়ে আমরা যতটুকু ডেটা অ্যানালাইজ করেছি প্লাস আমরা এন্টি করাপশন কমিশনের কিছু ইন্ডিপেন্ডেন্স কতটা স্বাধীন ওরা হ্যাঁ এখানে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা কতটুকু এই